মাশাল্লাহ, হঠাৎ করে আইয়া দেখি আবার দুইটা নাগা জুড়োর, ওই একটা ওই একটা, আধা পাতার মধ্যে জুড়ো হয়ে গেছে। দেখিলা সম্ভব নাগা জোড়া, আমার জীবনের পয়লা দেখলাম আমি জোড় নাগা। মাশাল্লাহ, আমার এই গাছটায় বহুতটা নাগা খাবাইছে, তো যত মানুষেরও খাবাইছি আলহামদুলিল্লাহ। আর এখন কিলা লাগানো হয়ে গেছে গাছটা, তার বাদেও মাশাল্লাহ বহুত নাগা ধরছে, কন্টিনিউ ফুলায় ধরে। আর 12 মাস কিন্তু আমি নাগা খাই না, 12 মাস থাকে, একবারে ঠান্ডা তো থাকে। এই যে দেখতে পারানো আরো খই খই আইসে, বারিক বারিক দোকা ফুলও আইসে, সো মরি জরিও আঁকে কন্টিনিউ নাগা খাবার। মাশাল্লাহ বহুত মানুষের নাগা খাবাইছি এই পর্যন্ত। আর নাগাত যারা যারা এলার্জি আছে তারা নাগাটা কি দূরই থাকবা, কিছু কিছু মানুষের আসলে নাগার মাঝে এলার্জি, দেখলেও এলার্জি বাড়ি যায়, আর আমার গাছের মাঝে নজর লাগি যায়। কেতা লাগে এলার্জি হইলাম, কিছু কিছু মানুষের নাগা দেখলে জান উড়িয়া যায় গে, তো কইবাও তো নাগা ধরেনি, ওলানি হলানি, আরও যত নাগা সিলিগুন তো দেখাইলে তো মাথা খারাপ হয়ে গেল নে। আর কত জাতের কত কমেন্ট করেন, এর লাগে কইরাম নাগা এলার্জি যারা তারা হরিয়া থাকতো। আর একটা ফাঁকি গেছে গাছের মাঝে, এটা ছোট, একবার একদম ছোট থাকতে ফাঁকি গেছে, কত ধোয়া উয়া ফরিয়া তো দেই ফুল যাতে নজরটা যায়। তো আলহামদুলিল্লাহ এর কারণে কি পান আল্লাহ রহমত আছে, এর লাগি এখনো গাছটা জিতা আছে। বাট কয়েকদিন বাদে এমন অবস্থার হয় তাকে শেষ করার মতো না। এটা আর একজনের গাছ, ছোট থাকতে দিতাম আসলাম খাজ খৈরা আমি গরু রাখিয়া দিতাম, বাট এখন কো দেখলাম না গাও গা ইচ্ছে না গাইলে কি তৈব হও যে জলা বেমার, এলার্জি বেমারের কারণে তো ফাটা উঠা ফুটা উঠো হইয়া যায় আর কি। এরে মাশাল্লাহ পয়লা কত সুন্দর আছিল, এরে জলা বেমারের কারণে আর এলার্জির কারণে হলদা যা আর কি জলিয়া। এই যে এই কিরার খাসা মরিচ, এই বছর আসলে আমার ফলনটা এত খারাপ হয়েছে আমি জানি না, এত বৃষ্টি আমরা ওল্ড আমার মাঝে, এই যে আমার একটা ডাল ভাঙ্গা হাইশিরে নাগাটা ফুটে যে খাসা মরিচটা ফুটে হয়েছে, ডালটা বাংলো কিলা জানি না, খাসা মরিচ তো ফুটো হয়ে গেছে একবারে ফারাই লাইছি। মাশাল্লাহ অত যা টুকি টাকি হয়েছে, এই যে জ্বালাপিনো হালাপিনো নাকি তা কইন জানি না। এখন কু আমার বাঙ্গন নাই র গাছের মাঝে, তো এখন কু বাঙ্গন বাঁচত কিলা আমি জানি না, হইতাম পারাম না। আর আর একটা খাসা মরিচ, এই যে উল্টা উল্টা মরিচ, উল্টা হইয়া ধরে উল্টা মরিচটা আমার একজন ফ্রেন্ডে দিছিলা গাছ, একটা গাছও দিছিলা, এখন বেশি হয়েছে না। আর ও গাছ দুইটা নাগা মরিচের গাছ আমার তো শখর আছিল, বাট এখন ফুল আইছে, এবার কোন দিন যে এটা বাঁচিব আমি কইতাম পারাম না, বিকজ এটা হইল কি একটা নাগা ঔদেশি, তো আমার খুব বেশি শখর আসলো এটা, এটা চকলেট নাগা চাইছিলাম যেন হইতো, তো এখন ফুল আইরো আল্লাহ জানান কোন দিন আইব। আসলে আমার জায়গা নাই গরম মাঝে নাইলে আমি করে রাখলাম না, ই নাগাটার গাছ ওই লগে ওটা, তো আলহামদুলিল্লাহ ফুল আইছে। যদিন আরো এক হপ্তাহ বালা দিলাই ওয়েদার তাইলে সুন্দর ইয়া মানে গাছও নাগা ধরবো, খুব সুন্দর একটা ফুল ফুটিছে। ও ফুলের গাছটা দেখে আমার যে জান গেছে কি, আমি তো সব পারি ফুলের গাছটা কিনে আইছিলাম, আসলে ও দুইবারের মতো ফুল আইছে, এখন দেখলাম আরও কলিও ফলাইছে, ও ফ্লাওয়ার আইব। কিরা খাইছি দুইবার, দুইটা খাইছি, আর অতটা কিছু খাইতাম পারছি না, লাউর অবস্থা বালা নাই, লাউর আগা উগা সকলটা ময়রা যার গিয়ে আমি সুটকিসিরা খাইলাইছে খাইটটা, এ সাইডে লাউরও অবস্থা বালা নাই, এর কতটা লাউ হয়েছিল আইয়া সবটি ময়রা ময়রা যার গিয়ে। আর লেবুর গাছে এফেরা আমার সুন্দর পাতা ছাড়ছে, এটা ইয়ালো লেম্বু, আমার লেম্বুর কিন্তু এত শখ লেবুর, আমরা সিলেটিরা লেম্বু কই এর লাগে আমি লেম্বু কই লাইছি, এটা লেবু গাছ, এটা ইয়ালো লেম্বু, ইয়ালো লেমন যেটা উদ্দেশ্যে ওটা।
আর একটু হইলো কি হেইসা, বাংলাদেশি হেইসা বা হেলেনসা শাক যে যে তাকো নতো মাশাল্লাহ অনেক বার খাইলেইছি, শাকও খাইছি, শুটকি শিরাত দিয়েও খাইছি, খুব বেশি মজা লাগছে। আর এইটা তো আমার খুব শখর আসলে। ই যে কচুর গাছ দেখতে পারা আমি বাংলাদেশ থেকে আনছি, মাশাল্লাহ কচুর গাছ আসলে খুব সুন্দর হয়েছে। আর একটা ডেম দিয়ে পাখা কয়েকটা হয়ে গেছে, ও তো কারো ছোটো ছোটো ডেম দিল। যদি না আমার গ্রিন হাউস থাকতো তে মাশাল্লাহ, আমার গ্রিন হাউস থাকলে গ্রিন হাউস পাক্কা দিন ফোরা বড়া খাইতাম পারলাম নে। সো কিতা করম, আর কোনো অসুবিধা নাই, আল্লাহ আল্লাহ যতটা খাইছি অত আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা দিস শুক্রিয়া দয়া করে শেষ কথা পারতাম নাই। ও আর একটা গরু আমার নাগার গাছ, এটা নিচে থাকে আমার কিচির মাঝে, কন্টিনিউ আমি দেখে দেখে রাখি। এই যে আমি খাওয়ার সময় টুক করে একটা ফাড়িয়া খাইতাম পারি, আমার ইটা গাছ আনতে আমার 12 মাস গরম মাঝে নাগা ধরে। আসলে আমি এত নাগার পাগল নাই, আমি শখে রই। আর তার বাদেও আলহামদুলিল্লাহ যতক্ষণ ওই আমি আমার ফ্যামিলির আত্মীয় স্বজন যারা আছেন সকলরে খাওয়াইতাম পারি, ওটো আমার আনন্দ। আর যে কোনো জিনিস হইন যেনে একলা খাওয়ার মাঝে মজা নাই, সকলের লগে শেয়ার করে খাওয়া মজা। আর আলহামদুলিল্লাহ সকলের লাইয়া খাইতাম পারাম, ওটো শুক্রিয়া সব থাকি। কন্যানি ভালোবাসা মানে এক জায়গাত রাখলে এক জায়গাতে থাকে, আর ভালোবাসা যত ছড়াইয়া দিবাই অত ভালো। তো নাগার আসলে শখ সকলেরও থাকে একটু আটটু, বাট আমার অত শখ নাই, কিন্তু আমি তার বাদেও আমি নাগা লাগাই। কারণ হইল গিয়ে আমি একটা শুটকি খাই, শুটকির মাঝে আমার নাগাটা না দিলে না হয়, আমার তো মজা লাগে না। লতা বা শুটকি শিরা রাঁধলে মানে একটু নাগা থাকা লাগে, এর লাগে তো ও কারণে আমি রাখি। সেনে নাই যদি না আমার কাছে নাগা না থাকে তাইলে আর খেয়ে গেছে নাগা ফেটাই নাই। সো এর লাগে আমি নাগাটা আমার ঘরের মাঝে কন্টিনিউ রাখি। তো সরি আছি খেয়ে দিল, যদি নাগার দিয়া থাকি নাগার জ্বলা জ্বালা থাকে এরা 100 দূরেই থাকবা নাগার এলার্জিরা। আর আজকের মতো আমি এখানেও বিদায় নিলাম, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।